রবিবারের পর সোমবার আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের খাগড়াগড় এলাকা। ওই এলাকার মাহবুব রহমানের দাবি, গতকাল পুলিশের নির্দেশে তাদের দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। তার অভিযোগ, রাতে কিছু দুষ্কৃতী কার্যালয়ের তালা ভেঙেই সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেয়। দুয়ারে সরকার প্রকল্পের নথিপত্র নষ্ট করা হয়েছে। আমাদের পার্টি অফিসে তালা ভাঙলো, ওই ওরা কি বলে হয়েছে, ওই দুষ্কৃতীরা ভাঙলো। আরে এই নিয়ে তোমার সাথে ভাই তো আমার ছেলেরা মানে কেন কি জন্য ভাঙা, আরে ওই ভাঙাতে কি করে আজকে চার দিন ধরে আমাদেরকে এরকম করে রান্না বাড়া করে খেতে দিচ্ছে না। আমাদেরকে সন্ধ্যে সকাল খালি এই ঝামেলা লাগিয়ে দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমরা শান্তি চাইছি, কিন্তু ওরা শান্তি হতে দিচ্ছে না আমাদেরকে। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি। কালে দেখুন, কালকে এক রাতে একটা ঝামেলা হয়েছিল, আমাদের পার্টি অফিস সামনে এসেছিলো। আইসি সাহেব আমাদেরকে এইখানে এসেছিলেন, আইসি সাহেব বলে গেছেন তোমার আজকে পার্টি অফিস খুলো না, পার্টি কর্মসূচি কর্মসূচি কাল করবে, আজকে আমরা ব্যবস্থা করছি। পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন, দুটো ক্যাম্প ছিল, রাত ভোর দুটো পুলিশের গাড়ি ছিল। সকালে উঠে কিছু ছেলে যেমন ইমতিয়াজ শেখ, ইমতিয়াজ তমাস, তারপর রিকি, আর আপনার সাজিদ, আর ব্যবহার করেছি ছেলে আক্রাম করেছে, এরা আমাদের পার্টি অফিসে তালা ভেঙে ঢুকে আমাদের অনেক জিনিসপত্র নয়ছয় করেছে, এমনকি আমাদের সরকারি যে ফর্ম সেই ফর্ম পর্যন্ত ওরা তুলে নিয়ে গেছে। সরকারি যে আপনার আমাদের লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্ম যেটা আমাদের পঞ্চায়েত দিয়েছিলো, সেই পঞ্চায়েতের ফর্ম ওরা নিয়ে গেছে, তজনা করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এটা হচ্ছে কাদের উদ্দেশ্য? এটা এলাকার দুষ্কৃতি, কোনো উদ্দেশ্য নয়, কোনো পার্টির নয়, এটা এলাকার দুষ্কৃতি, এরা এলাকায় অশান্ত করার চেষ্টা করছে। অপরদিকে বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত মোহাম্মদ ইনসানের অভিযোগ, এলাকায় অশান্তির মূলে মাহবুব রহমান। তার আরও অভিযোগ, ক্লাবে বেনিয়ম ও আর্থিক অনিয়ম চলছে। আজকে ঘটনা ঘটেছে বলতে, কাল থেকে একটা গরম একটা পরিস্থিতি চলছে। আমরা আইসি স্যারের সঙ্গে গতকাল রাত্রিবেলা পর্যন্ত বসেছিলাম, সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। আজকে সকালবেলার টাইমে ক্লাব ওরা হয়তো আমাদেরকে ফাঁসানোর জন্য জিনিসটা হয়েছে, ক্লাব তার তালা খোলা ছিল। ইভেন ওদের থেকে কেউ একজন হয়তো সদস্য বলেছে ঠিক আছে বসো, কিন্তু ঝামেলা করো না। আর আমরা তো কোনো দিনই ঝামেলা করিনি, আজ পর্যন্ত টিল নাওকে বলতে পারবো না ঝামেলা করেছে। আমরা ক্লাবে গিয়ে বসেছি, ছেলেপিলে আমাদের ক্লাবে গিয়ে বসেছে, হঠাৎ করে আমাদের আইসি স্যার ফোন করেন যে কেউ তালা ভেঙেছে। ওনারা হঠাৎ করে কাকে মানে আইসি স্যারকে ফোন করে দিয়েছেন, ঠিক আছে, যে তালা ভেঙে দিয়েছে। আমি এসে দেখছি তালা ভাঙার কোনো সিস্টেম নেই, তালা ভাঙার কোনো চিহ্ন নেই, ছেলেপিলে যথারীতি বসে আছে। ওনারা এসে রীতিমতো মহিলা নিয়ে এসে আমাদের ছেলেপিলেদের উপর এমনভাবে চড়াও হয়েছে, অনেকের মানে চট থাপ্পড়, মানে যেটা টোটালটাই মানে একটা মানে আম পাবলিকের সামনে কেউ 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 মানে চট থাপ্পড় যদি মারে কার নেতৃত্বে মারধরটা করা হলো? এটা ফিরোজের, অবভিয়াসলি ফিরোজের নেতৃত্বে মারধর করা হয়েছে। আমাদের শেখ ফিরোজ পঞ্চায়েত সদস্য উনি, তার সঙ্গে সঙ্গে বাবু মানে বাবু শেখ হুসেন যিনি আছেন, ওনার তো মানে রীতিমতো রূপ আলাদা। আমাদেরকে ওরা যেটা অভিযোগ করছে যে তালা ভেঙে তাদের সরকারি যে কাগজপত্র নথিপত্র ছিল সেগুলোকে নিজে চলে যাওয়া হয়েছে, ঠিক আছে, সরকারি কাজে ওরা বাধা দেয়, ওদের অভিযোগ। হ্যাঁ, ওই অভিযোগ ওরা ওনারা বারবার করেছেন। গত কালকের ডেটে আমাদের চেয়ার টেবিল ভেঙে দিয়ে গুঁড়ি দিয়ে চলে গেলো, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমরা জাস্ট কোনো বাকবিতণ্ডা করিনি। আমরা থানা থেকে মানে এফআইআর জানিয়েছিলাম। আমরা বিগত দিনে আমাদের উপর চড়াও হয়েছিল, বিগত দিনে আমাদের উপর অ্যাটাক হয়েছিল, আমাদের বাড়িতে গত কালকের ডেটে বাড়িতেও অ্যাটাক হয়েছে, আইসি স্যারও সেটা জানেন, ঠিক আছে। আমরা কিন্তু কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা করিনি, আমরা স্যারকে গিয়ে জানিয়েছি, আমরা কারোর সঙ্গে মারামারি করিনি। আজকের ডেটে ওনারা তো ইস্যু খুঁজছিলেন যে ঠিক আছে এদেরকে কীভাবে ব্যাক করে দিতে। আমরা যে পরিমাণ মানে কল্যাণমূলক কাজ করেছি, আমাদেরকে চাইছেন যে সাপ্রেস করে দিতে, আমরা সাপ্রেস হবো না। আপনাদেরকে কি মারধর করেছে? আমাদেরকে মারধর করা হয়েছে, আমার একজন মাকে মার আমার সাজিদের মাকে মারধর করা হয়েছে, বাড়িতে গিয়ে রীতিমতো থ্রেট করা হয়েছে। থ্রেট করা মানেই তো ওয়ান টাইপ অফ মানে অ্যাটেম্প টু মার্ডার কেস, সেটা তো হয়। স্যারকে আমরা জানিয়েছি, স্যারকে এই সমস্ত চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা যেরকম ক্লাবে যেরকম ষোলো আনার ক্লাব ছেলেপিলে যেরকম আছে গিয়ে বসবে, যেরকম কল্যাণমূলক আমরা বিগত দিনে অনেক কল্যাণমূলক কাজ করেছি, আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা প্ল্যাটফর্মে গিয়ে বসবো। ওনারা না, আমাদের যেহেতু পৈতৃক সম্পত্তি মানে ক্লাব কখনো কখনো কারো কোনো জায়গায় পৈতৃক সম্পত্তি হয়, উনি বলছেন না আমার পার্সোনাল ক্লাব, পার্সোনাল ক্লাব যদি হয়ে থাকে তাহলে যে এই যে বছরের পর বছর মানে ঈদ কুরবানি মহরম হাবি জাবি করে চাঁদা তুলেছেন, তার অডিট রিপোর্ট কই?
অ্যাকাউন্টস রিপোর্ট তো একটা থাকবে, তার মিটিং রেজুলেশন বুক কই? তাই যদি হয়ে থাকে যে যেখানে এখানে একটা ম্যারেজ রেজিস্ট্রি হল আছে, এখানে ম্যাজিস্ট্রির একটা বুক মানে অফিস আছে, সেখানে যে প্রত্যেকটা লোক আসে তার কাছ থেকে হাজার টাকা নেওয়া হচ্ছে, তার হিসাব নিকাশ কই? প্রতিটা বাড়ি থেকে যে 20,000 টাকা 25,000 টাকা 30,000 টাকা করে নেওয়া হচ্ছে, তার হিসাব নিকাশ কই? একটা অডিট রিপোর্ট দেখাক। টোটাল পয়সাটা আমরা যদি এখানে অলরেডি বসি করছে, এগুলো টোটালটা ফিরোজ অলরেডি তিন মাসের জন্য, ফিরোজ আলাউদ্দিন এরা সবাই আছে, 3 মাসের জন্য জেলও খেটেছে সরকারি পাড়ি চুরির ক্ষেত্রে, ঠিক আছে? খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।